আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে 25 অক্টোবর 2022 সালের আগে হুরুপ্রাপ্ত ছিলেন, তাদের মধ্যে অনেকেই কাফালা হতে গিয়ে বিভ্রান্তির ভিতরে পড়ছেন। কারণ সেটা হলো মুক্তবালা আমেলের 9600 রিয়াল ইকামার, এই মুক্ত আমল ফি চলে আসতেছে। তো যাদের 2 বছর, 3 বছর, 4 বছর একামার এক্সপায়ারেট ছিল, বা যারা 25 অক্টোবর 2022-এর আগে যারা হুরুপ্রাপ্ত ছিল, যেমন দেখা গেছে আপনি হতে পারে যে 2020 সালে বা 2021 সালে, ঠিক আছে, আপনি হুরুপ্রাপ্ত হয়েছেন, কিন্তু সেটা হচ্ছে 2022-25 অক্টোবরের আগে। তাদের মধ্যে অনেকেই আছে যে কাফালা হতে গেলে এই প্রতি বছরে 9600 রিয়াল করে ইকামার ফি আসে। আমাকে এক ভাই জিজ্ঞাসা করলেন যে ভাই, আমি এই 2022 সালের 25 অক্টোবরের আগের হুরুপ্রাপ্ত ছিলাম, আমার 3 বছর ইকামার মেয়াদ ছিল না, আমার এই হুরুপ দেওয়া থেকে এখন কাফালা হওয়া পর্যন্ত 3 বছর এই ইকামার মেয়াদ ছিল না, এখন আমার কাফালা হতে গিয়ে আমার ওই 3 বছরের 28800 রিয়াল মুক্ত আমেলের ফি এসেছে, তো এখন আমার করণীয় কি? এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে কিছু টিপস এবং তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি 2022-এর 25 অক্টোবরের আগে হুরুপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে তারপরে বুঝে শুনে কাফালা হওয়ার জন্য চেষ্টা করবেন, অন্যথায় বিপদে পড়বেন। কারণ এখানে কিন্তু এখন বর্তমানে অনেক সৌদিরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বিভ্রান্তির ভিতরে পড়ছেন, ঠিক আছে, কারণ অনেক অনেক বড় একটা ঝামেলার ভিতরে পড়েছেন। কারণ 25 অক্টোবর 2022 সালের আগে যারা হুরুপ্রাপ্ত ছিলেন, তারা কাফালা হতে গেলে কিন্তু এই যে পিছনের যে মকদ্দমা আমলের রসুমটা, এটা কিন্তু সাথে সাথে শো করে না, এটা শো করে কাফালা হওয়ার কিছুদিন পরে। সেটা হতে পারে 2 মাস, 4 মাস, 6 মাস, অথবা দ্বিতীয় ইকামা বানানোর সময়, ঠিক আছে। যেমন আপনি কাফালা হয়েছেন, এখন আপনার 1 টাকাও দেওয়া লাগে না, আপনি বর্তমান কফিলের আন্ডারের থেকে যত তার লাইসেন্স অনুযায়ী যত টাকা এসেছে তা সেটা দিয়ে আপনি ইকামা বানিয়েছেন, পরবর্তীতে ইকামা আবার রিনিউ করতে গেছেন, কিন্তু তখন আপনার ওই পিছনের হুরুপ্রাপ্ত থাকা অবস্থায় যত বছর এক্সপায়ার ডেট ছিল ইকামা, সেই টাকাটা চলে আসে 9600 রিয়াল করে, ঠিক আছে। আমাকে যে ভাই বলেছিলেন যে ভাই, আমার 3 বছরের ইকামার এই আমি এখন ইকামার রিনিউ করতে এসেছি, আমি যখন কাফালা হয়েছি তখন কিন্তু আমার এই টাকাটা আসে নাই, আমার কিন্তু এখন এসেছে, আমার কফিল আমাকে এই আমার জানিয়েছে যে আমার এত টাকা এসেছে, তার সিস্টেমে শো করে। এখন এই টাকাটা কে দিবে? এই টাকাটা অবশ্যই কফিল দিবে, এই টাকাটা কিন্তু এই আমেল দিবে না। কারণ আপনার যখন কাফালা হবেন, কাফালা হওয়ার আগে দিয়ে কিন্তু কিছু কন্ডিশন দেওয়া থাকে আপনার কফিলের কাছে, যে আপনি যে কফিলের কাছে যাবেন সেই কফিলে সর্বপ্রথমে আপনার জন্য একটা কুয়া রেজিস্ট্রেশন করতে হবে। কুয়া রেজিস্ট্রেশন করার পর ওই কুয়ার মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট ফর্মে আপনি ওকে দেওয়ার পর আপনার কাছে একটা তলব আসবে, তলবটা আসার আগ মুহূর্তে একটা মেসেজ আপনার কফিলকে, বর্তমান নতুন কফিলকে শো করাবে, যে বলবে যে তার 3 বছর বা 2 বছর বা 1 বছর ইকামার এক্সপায়ার ডেট ছিল, এত টাকা বাকি ছিল, এই টাকাটাকে তুমি দিতে রাজি আছো কিনা। তো এটা সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অপশন থাকে, তো সেখানে যদি ওকে করে দেয় বা একটা টিক মার্ক করে দেয়, তাহলে মানে ইয়েস হয়ে যায়। ইস হওয়ার পর কিন্তু আপনার কাছে তলবটা আসে, তারপর আপনার কাফালা সম্পূর্ণ হয়। এখন এই টাকাটা কিন্তু ইকামা বানানোর সময় সাথে সাথে আসে না, এটা পরবর্তীতে পরবর্তীতে যে কোনো সময় চলে আসে, ঠিক আছে। আবার অনেকের কিন্তু সাথে সাথেও চলে আসে, কারণ 2022-এর 25 অক্টোবরে যারা মানে তার আগে যারা হুরুপ্রাপ্ত ছিলেন তাদেরকে কাফালা হওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু তারপরে যারা হুরুপ্রাপ্ত টার্মিনেটের মাধ্যমে তারা কিন্তু কাফালা হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। এখন
আমরা জানি যে আমাদের ইকামা এক্সপায়ার ডেট হয়ে গেলে আমরা যে কোনো জায়গায় কাফালা হতে পারবো, পিছনের মতো আমল ফি আমাদেরকে দিতে হবে না, কাউকে দিতে হবে না, একমাত্র পুরাতন কফিল ছাড়া, যদি তার লাইসেন্স রানিং থাকে। যদি আমার পুরান কফিল তার লাইসেন্সটি বন্ধ না করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি কাফালা হলে আমার পিছনের টাকাটা আমার পুরাতন কফিলে দিতে হবে। এই বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারেন। তো এখন এই সুযোগ কিন্তু দেয়নি, যারা 25 অক্টোবর 2022-এর আগে যারা হুরুপ প্রাপ্ত ছিলেন তারা কাফালা হতে পারেন, তবে তাদের মকদ্দমা আমল রসুম মাফ হয়নি আর হবেও না। কারণ এখানে কিন্তু একটা দুইটা কন্ডিশন আছে, একটা হলো আপনার ইকামা এক্সপায়ার ডেট হয়ে গেছে, আর দ্বিতীয় হলো যে আপনার হুরুপ, হুরুপটা তখন কিন্তু ইকামার মেয়াদ থাকাকালীন দেওয়া লাগতে পারতো, এরপরে দিতে পারতো না, ইকামা মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু দিতে পারতো না। এখন বর্তমানে ইকামার মেয়াদ শেষ হলেও দিতে পারে, না হলেও কি দিতে পারে। এখন এই যে ইকামার মেয়াদ এক্সপায়ার ডেট হয়ে গেছে, এখানে কার দোষ? এখানে কিন্তু আপনার আর আমার দোষ না, এখানে দোষ হইলো আমার কফিলের, আমার পুরাতন কফিলের দোষ। কফিল আমার ইকামা বানায়নি, যার কারণে তার বর্তমানে আমল রসুমটা বাকি আছে, এটা সেই দিতে হবে। আর যদি ইনকেস তার রোকসাটা বন্ধ করে দেয় পরবর্তীতে, আমি কামাল হতে গেলে কিন্তু আমার এই পিছনের টাকা আমাকে দিতে হবে। তো যাই হোক, এই হলো একটা সিস্টেম, কামাল মেয়াদ না থাকার কারণে এটার জন্য আমাদের কোনো দায়ী না, আমরা কোনো দায়ী না। আর কফিল যখন আপনাকে হুরুপ দিয়ে দিব, বা 2022-এর 25 অক্টোবরের আগে যারা হুরুপ প্রাপ্ত ছিলেন তারা যখন হুরুপ প্রাপ্ত হয়েছেন, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার কফিল যখন আপনাকে হুরুপ দিছে, হুরুপ লাগে যে তার মানে যে আপনি অবসেন্ট ফ্রম ওয়ার্ক, অর্থাৎ আপনি কাজের কথা থেকে পলাতক, আপনি পালিয়ে গেছেন। আপনাকে হুরুপ দেওয়া মানে যে আপনাকে তার লাইসেন্স থেকে অব্যাহতি দিছে, অর্থাৎ আপনাকে বিদায় করে দিছে। সে এখন আর এখানে আপনার জন্য দায়বদ্ধতা না, সে তার দায়িত্ব থেকে অব্যাহতি নিছে। এখন আপনি যদি এই সুযোগ ব্যবহার করে যদি আপনি কাফালা হতে যান, তাহলে আপনাকে অবশ্যই পিছনের রসুমটা আপনাকেই দিতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু আপনার পিছনের কফিল দিবে না, দিবে বর্তমান কফিল অথবা আপনি দিবেন, সেটা আপনার কন্ট্রাক্টের মাধ্যমে। আপনি এই যে বর্তমানে অনেক ভাই বোনদের আছে যে ভাই আমি কাফালা হয়েছি 2022 সালের আগে, 25 অক্টোবরের আগে আমি হুরুপ করতেছিলাম, আমি কাফালা হয়েছি, আমার এক মাসের এই এক বছরের এই মেয়াদ উত্তীর্ণ ছিল, সেটা আমার এখন চলে আসছে। আবার আরেকজন বলে 3 বছরের চলে আসছে, আরেকজন বলে আমারও এরকম আসছে, সেটা কফিল দিতে চাইতেছে না, কফিলের সাথে কন্ট্রাক্ট এরকম হয়েছে। আপনার সাথে যদি কফিলের কন্ট্রাক্ট হয়ে থাকে বা কাফালা সম্পূর্ণ হয়ে থাকে, বা ইকামা বানানোর সময় আপনার এই পেমেন্টটা আসে নাই, তখন আপনার এই এখানে কিন্তু একটা কন্ডিশন থাকে যে বললাম যে কন্ট্রাক্ট আপনার সাথে কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেছে। এখন যদি আপনার বর্তমানে যদি আপনার কফিল যদি আপনাকে বলে যে আপনাকে সেই টাকাটা দিতে হবে, আপনি সোজাসাপটা বলবেন যে আমি দিতে পারবো না, তোর সাথে আমার সাথে এরকম কন্ট্রাক্ট হয়েছে, ঠিক আছে, তুই একামা বানাবি, আমি তোর কাজ করুন বা বাইরে কাজ করুন, এত টাকা আমি ফায়দা দেবো। এখন যদি তোর লাইসেন্সে আগের টাকা ফিরে আসে, তাহলে সেটা আমার দেখার বিষয় না, কন্ট্রাক্ট ফর্মে কিন্তু এরকম নাই, ঠিক আছে? কন্ট্রাক্ট ফর্মে কিন্তু যখন আপনাকে তলব দিবে, তলব দেওয়ার আগ মুহূর্তে কিন্তু তারা একটা মেসেজ দেয় উপরে, একটা ভাষ্যমান একটা মেসেজ দিয়ে রাখে টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে, সেখানে পড়া সে বুঝা, তারপরে টিক মার্ক দিতে হয়, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি নোতে দেয় তাহলে আপনার কাছে তলব আসবে না, আর যদি ইয়েস দেয় তাহলে আপনার কাছে তলবটা চলে আসবে আপনার অবসরে কাফালার জন্য, ঠিক আছে? আর ইয়েস দেওয়া মানে হলো যে সে মেনে নিছে যে তার পিছনের মকদ্দমা আমল রসুমের টাকাটা আমি দিতে বাধ্য, অর্থাৎ সেটা তার লাইসেন্সে আসবে। আর এখন যদি আপনার সেই টাকাটা আপনার কাছ থেকে খোঁজে, তাহলে আপনি দিতে পারত না, ঠিক আছে? কারণ আপনি অলরেডি তার কাছে কাফাল হয়ে গেছেন, ইকামা বানিয়ে ফেলছেন, পরবর্তীতে আপনার আগের ইকামার টাকা যদি চলে আসে সেটা আপনি দিবেন না। আর যারা এখনো কাফালা হন নাই, তারা অবশ্যই বুঝে শুনে কাফালা হবেন, কারণ এই জিনিসটা কিন্তু সৌদিরা দেখতে পারছে, এখন বুঝতে পারছে, অনেক প্যারার মধ্যে পড়ে গেছে যে তারা দেখতে পাচ্ছে যে কাফালা হওয়ার সময় এই টাকাটা আসে না, কিন্তু কাফালা হওয়ার পরে আসে, 6 মাস পরে হোক, 2 মাস পরে হোক, চলে আসে যখন তখন তার লাইসেন্সের ভিতরে চলে আসে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? যে আপনার কফিল এখন বর্তমানে সিচুয়েশন, যারা একটু বোকা সোকা তারা হয়তো আপনাকে এই জিনিসটা লাড়া দিবে না, আর যদি লাড়া দেয় তাহলে আপনি অবশ্যই বুঝে শুনে কাফালা হবে, কাফালা হলেই কিন্তু হবে না, আপনি অবশ্যই বুঝে শুনে কাফালা হবেন। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।